ওয়েলকাম টু জব হান্টার। আজকে আমি এভারেজ নিয়ে একটা ক্লাস দিচ্ছি। খুবই এভারেজের একটা নতুন কনসেপ্ট দেখাচ্ছি আজকে। আচ্ছা, এভারেজের আমি আজকে শুধু অড নাম্বারের ওপর কিছু জিনিস দেখাবো, অনলি অড। এর পরের ভিডিওতে অনেক ইভেন নাম্বার, ন্যাচারাল নাম্বার নিয়েও বলবো। আজকে শুধু আমি অড নাম্বারের ওপর স্পেশাল জোর দিচ্ছি। দেখো, এই অঙ্কটা সিজিএল মেন এবছর 17 ফেব্রুয়ারিতে এসেছিল। তা বলছে দ্য এভারেজ অফ 41 কনজিকিউটিভ অড নাম্বারস, মানে পরপর 41টা অড নাম্বার, মানে বিষম সংখ্যা অথবা বিজোড় সংখ্যা, যাদের গড় হচ্ছে 49। আচ্ছা, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, সব থেকে বড় সংখ্যাটা কত? এই অঙ্কটা করতে গেলে কম করে আপনাদের কত সময় লাগতে পারে? খুব বেশি হলে আপনাদের 1 মিনিট, আমার এই অঙ্কটা 1 থেকে 2 সেকেন্ড লাগবে করতে। কী করে দেখেন, এভারেজ কত? 49 এভারেজ। 41 থেকে 1 কমিয়ে আলে 40, জুড়ে দাও 89 অ্যান্সার। কত সেকেন্ড লাগলো? আমার 1 সেকেন্ড লাগে। কী করে করলাম? আর যদি বলতো ছোট সংখ্যা, 49 এভারেজ, 1 কমালে 41 থেকে 40, মাইনাস করলে 9 হচ্ছে স্মলেস্ট, আর 89 হচ্ছে লার্জেস্ট। মুখে মুখে অঙ্ক হয়ে গেল, কিন্তু কী করে হলো? আমরা অঙ্ক যদি ভাবতে বসি পরীক্ষা হলে, এরকম অঙ্ক এত সহজে আমরা করতে পারবো না। আর আমাদের লাখ লাখ ছেলের মধ্যে যদি আমাদের সিলেকশন নিতে হয়, আমাদের মুখে মুখে অঙ্ক করবো, আমরা ক্যালকুলেশন করবো না। এই কনসেপ্টটা কী করে আমরা বিল্ড, আমাদের সবসময় থট প্রসেস অ্যাপ্লাই করতে হবে, ক্যালকুলেশন করবো না, থট চিন্তা করো নতুনত্ব, কী করে অঙ্কটা আমাদের মুখে মুখে হয়ে যায়, সেই থট প্রসেস, সেই কারণে থট প্রসেস আমি এভারেজের অড নাম্বারের উপর আজকে আপনাদের দেখাতে চলেছি। কী দেখুন, এভারেজ হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে সমভাবে বন্টন করবো সবার মধ্যে, একই সবাই যাতে সমান ভাগে পায়। যেমন অড নাম্বার নিয়ে দেখাচ্ছি আজকে, আমি 3টে অড নাম্বার লিখছি, বিজোড় সংখ্যা 1, 3, 5। 1, 3, 5-এর গড় আমি বলেছি কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, যদি আমি এরকম করতে চাই যে 5-এর থেকে আমি 2 1-কে দিয়ে দিচ্ছি -2, তাহলে 1-কে দিয়ে দিয়ে মানে +2 হবে, কত হবে? 1, একে 2 নিলে 3, আর এর থেকে -2 করছি, এটা হয়ে গেল 3, তাহলে কত পেলাম আমি? 3, 3, 3। দেখো, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, প্রত্যেকে 3টে করে, ঠিক আছে। তাহলে এদের গড় কত হচ্ছে? এবার 3 করে পাচ্ছে, মানে এভারেজ কত? এভারেজ 3। তাহলে দেখা গেছিল এখানে এভারেজ কত, মাঝখানেরটাই অ্যাকচুয়ালি এভারেজ হয়। 1, 3, 5 তিনটে সংখ্যা ছিল, মাঝখানেরটাই হচ্ছে এভারেজ। দেখা গেল কী করে আসলো, মাঝখানেরটা এভারেজ। মোট কথা, যদি বিষম সংখ্যা বলে, প্রথম 3টে বিষম সংখ্যার গড় কত? 3। প্রথম 4টে বিষম সংখ্যার গড় কত? 4। এই প্রথম 3টে বিষম সংখ্যা দেখালাম 1, 3, 5, গড় 3। প্রথম 4টে দেখি, 5, 7, 4টে বিষম সংখ্যা। তো এখানে আমি বলি বিষম সংখ্যা পুরো মাঝখানে বরাবর আসবে, এখানে মাঝখানে কী হচ্ছে, মাঝ বরাবর এ পড়ছে। আচ্ছা, এটা দেখা যাক, এটা ইকুয়াল ডিস্ট্রিবিউটেড যদি আমি করি, 7 থেকে যদি আমি 4 দিয়ে দিই, আচ্ছা 4 না, 3 দিয়ে দিই 1-কে, তাহলে 1, 3 নিলে কত হয়ে যাচ্ছে? 4। আর এই 3 দিয়ে দিই কত হয়ে যাচ্ছে? 4। 5 থেকে যদি আমি 3-কে 1 দিয়ে দিই, তাহলে 5-1 কমে হয়ে যাচ্ছে 4, আর 3-1 নিয়ে হয়ে 4। দেখো, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তাহলে গড় কত পেলাম, এভারেজটা কত পেলাম? 4। 4টে প্রথম অড নাম্বারে তার এভারেজ কত হলো? 4। এই যে মিডিল বরাবর, মিডিল বরাবর এভারেজ থাকলে 3 আর 5-এর মিডিলে কত? 4। তাহলে প্রথম 3টে সংখ্যার এভারেজ 3, প্রথম 3টি অড সংখ্যার এভারেজ 3, প্রথম 4টি অড সংখ্যার এভারেজ 4, প্রথম 5টি অড সংখ্যার এভারেজ 5। যদি আমরা প্রথম 50টি অড সংখ্যার এভারেজ কত? 50, ঠিক আছে, এটুখানি বোঝা গেল। এবার কনসেপ্টটা আগেরটা আমি কী করে করলাম দেখ, 41, 43, 45, 47, চারটে অড নাম্বার আছে কনজিকিউটিভ পরপর, তা এদের অড ইয়ে কত, এভারেজ কত? আমি বলেছি মিডিল হবে, 4টের মিডিলে এ পড়ছে, 43 আর 45-এর মিডিলে কত?
44 44 হচ্ছে আমাদের এভারেজ এখানে এবার যদি বলে লার্জেস্ট নাম্বার 47 আমার জানা নেই লার্জেস্ট বের করব আমার এভারেজ দেওয়া 44 সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে চারটে যে কটা সংখ্যা সেখান থেকে 1 মাইনাস করব করলে কত হবে 3 44 এর সঙ্গে প্লাস 3 করব কত পাবো আমি 47 আর যদি 44 থেকে আমি 3 বিয়োগ করি কত পাবো মাইনাস 3 করলে 41 এটা প্লাস 3 করলে 47 ঠিক আছে তাহলে কনসেপ্টটা আমার কি হলো যা এভারেজ এখানে এভারেজ কত বলেছিল 49 আর কটা নাম্বার বলেছিল 41 তা বলেছি যে কটা নাম্বার তার থেকে 1 বিয়োগ করব কত 40 আর এভারেজের সঙ্গে যোগ করব 40 করলে লার্জেস্ট আর এভারেজ থেকে 40 বিয়োগ করব স্মলেস্ট তাহলে কনসেপ্ট কি হলো যা এভারেজ পাবো যে কটা সংখ্যা তার থেকে 1 কমিয়ে প্লাস করলে এর সঙ্গে আমি লার্জেস্ট পাচ্ছি আর মাইনাস করলে আমি স্মলেস্ট পাচ্ছি যে কোনো অঙ্কে যেমন আরেকটা একটা एग्जांपल দেওয়া লাস্ট আপনাদের 53 55 57 59 61 কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সংখ্যা আছে তাহলে এদের এভারেজ কত মিডিলটা দুটো দুটো বাদ দিলে মিডিল কত 57 তাহলে এভারেজ হচ্ছে 57 কটা সংখ্যা পাঁচটা যে লার্জেস্ট চাই আমি বলেছি পাঁচ যে কটা সংখ্যা তার থেকে 1 বিয়োগ করব লার সংখ্যা পাঁচটা 1 বিয়োগ করলে কত হচ্ছে 4 তাহলে এর সঙ্গে যদি আমি 4 যোগ করি 57 এর সঙ্গে 61 পাবো দেখো ঠিক আছে এভারেজের সঙ্গে 4 যোগ করলে লার্জেস্ট আর এভারেজের সঙ্গে যদি আমি 4 মাইনাস করি 57 থেকে 4 বিয়োগ করলে কত 53 এই স্মলেস্ট বুঝেছো ছাত্ররা এই হচ্ছে কনসেপ্ট আরো অনেক